কথা ছিল সামনের বছর প্রায় ভেঙে পড়া মাটির বাড়িটা নতুন করে তৈরি করার, কিন্তু করোনার উপস্থিতি সবকিছু যেন মুহূর্তে ওলট পালট করে দিল বাঁকুড়ার বড়জোড়ার পুরকন্দা গ্রামের সিং পরিবারের। ভাঙা দেওয়ালের উপর কোনো রকমে আটকে রাখা টালির ছাউনির নিচে জীবনের ঝুঁকি নিয়ে যেন আর কাটাতে না হয়, সেই উদ্দেশ্যে এই গ্রামের উমেশ সিং গত ফেব্রুয়ারি মাসে বাড়তি কিছু রোজগারের আশায় ঝাড়খণ্ডের নাগপুর জেলার ইচ্ছাপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে একটি সংস্থায় কাজে জুটিয়ে নেন, তারপর সব ঠিকঠাক চলছিল, কিন্তু দেশে করোনার উপস্থিতি সবকিছু ওলট পালট করে দিল। লকডাউন ঘোষণার পর থেকে ওই যুবকের সঙ্গে বাড়ির লোকের কোনো যোগাযোগ নেই, কেমন আছেন কি খাচ্ছেন কিছুই জানতে পারছেন না তারা। এই অবস্থায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে বাড়িতে থাকা উমেশ সিং এর বৃদ্ধা মা, দাদা বৌদি ও দিদির। ঘরের ছেলে কখন ঘরে ফিরবে সেই দিকে এখন তাকিয়ে আছেন তারা। আগে ফোন করতো, মাস ধরে কইছে, মানে ফোনে কোনো যোগাযোগ হচ্ছে। আবেদন হচ্ছে যে আমাদের ভাইকে ফিরিয়ে আনার ব্যবস্থা। বড়জোড়া থেকে সঞ্জীব মল্লিক, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া টিম। দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন, ধন্যবাদ।